مفعولون past participle কর্মবাচক বিশেষ্য مفعولون ইতকৃত প্রাপ্ত পূর্ণ মূলক অকন্ত ইতকৃত প্রাপ্ত পূর্ণ মূলক অকন্ত অলাটাবলারি আমরা আজকে জানব মাফউলুন আমরা জেনেছি বই শেষ করেছি হাজারো মানুষ জানে এই বিষয়ে কিন্তু একটু নতুন আঙ্গিকে নতুন নিয়মে বাংলার সাথে ইংলিশের সাথে মিলিয়ে আমরা জানতে চাই আমরা জানি আলামতে মুজারেকে বিলুপ্ত করে জবর বিশিষ্ট মিম নিয়ে আসতে হয় যে জবর বিশিষ্ট মিম নিয়ে আসলাম তাহলে হলো মাফ আর আইন এবং লাম কালেমার মাঝে ওয়াও বৃদ্ধি করতে হয় আর ওয়াইয়ের কারণে পেশ দিতে হয় আইন কালেমায় তাহলে মাফউ আর লাম কালেমা পূর্বাবস্থায় রাখতে হয় বা তানবিন দিতে হয় তাহলে মাফউলুন মানে কি হলো মাফউলুন মানে ইসমে মাফউল মাফউল মানে কর্মবাচক তাহলে ইসিম মানে হচ্ছে নাম ইসমু মাফউল মানে অবজেক্ট বাচক বিশেষ্য বা কর্মবাচক বিশেষ্য যেটা কর্ম সেটাই অবজেক্ট সেটাই মাফউল তাই না তাহলে আমরা জেনেছি ইসমু ফাইল ফাইলটা কিভাবে গঠন করতে হয় ফাইলুন হয়ে গেল তাই না তো ইংলিশে ওটা ভার্বের সাথে আমরা ইর আর উর দিয়েছিলাম ভার্বের সাথে ই আর উ আর লাগিয়ে দিলে পৃথিবীতে ইংলিশ ভাষায় ইসমু ফাইল হয়ে যাবে আমরা আজকে জানছি ইসমু মাফউল তো মাফউলুন এই ওজনটাই মূলত ইসমে মাফুলের চিহ্ন মাজরুবুন প্রহারকিত তাহলে দেখেন কত আমরা শব্দ পাবো দেখেন আমার ডিকশনারিতে আমি শত শত শব্দ আরবি ইংলিশে দিয়ে প্রমাণ করে দিয়েছি মাখুজুন গৃহীত বাংলা ভাষায় চিহ্ন কি বাংলা ভাষায় এর চিহ্ন আরবি ভাষায় এর চিহ্ন হচ্ছে মাফউলুনের ওজনে হয় ইংলিশ ভাষায় এর চিহ্ন হচ্ছে ভার্বের সাথে ডবল ই ভার্বের সাথে কত সহজ হ্যাঁ যেটা আপনি এক বছরে জানতে পারবেন না আপনি সারা জীবন জানেননি হ্যাঁ আপনাকে বলছি ভাই আপনি হয়তোবা সারা জীবন জানেন না কিন্তু সেটা পাঁচ ছয় মিনিটে শুধুমাত্র ছবির মাধ্যমে চিহ্ন দেখে আপনি জানতে পারছেন ভার্বের সাথে শুধু ডবল ই দিলে কি হবে বাংলা ভাষায় ইতকৃত প্রাপ্ত পূর্ণ মূলক অকন্ত এগুলো চিহ্ন যদি বাংলা ভাষায় দেখি তাহলে সেটা আমরা ধরব যেমন মাখুজুন মানে গৃহীত তাহলে ইত তাহলে গ্রহণকৃত মাখুজুন মানে কি গ্রহণকৃত গ্রহণকৃত এই যে বাংলা ভাষায় আমরা চিহ্ন প্রশংসিত মাহমুদুন মাহমুদুন মানে কি প্রশংসিত তো প্রশংসিত যেটা সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ হতে পারে এই জন্য কি দিয়েছি দেখেন মাফউলুন এগুলো চিহ্ন তারপরে আবার কি দিয়েছি পাস্ট পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ হতে পারে তাহলে আমরা জানলাম ইসমু মাফউল কর্মবাচক বিশেষ্য বা এটা আমরা জেনেছি ডবল ই দিলেই হবে আর আরবিতে তো আমরা জানি এই চিহ্ন কিন্তু বাংলা ভাষায় ইতকৃত প্রাপ্তপূর্ণ কয়েক শত শব্দের প্রমাণ করে দিয়েছি পাস্ট পার্টিসিপল কিভাবে গঠন করবেন তারপরে আরবি ভাষা এবং ইংলিশ ভাষা যেহেতু আমরা পাঁচ ছয় মিনিটের একটা ভিডিও করছি এই জন্য আমাদের একটু ইংলিশ ভাষা এখন দেখতে হবে যে কোনো ভার্বের সাথে তার মানে যেগুলো অর্থগত হবে আর কি গঠনগত একটাই বুদ্ধি ইংলিশে এই মাফুল ইসমে মাফুল গঠন করার একটা বুদ্ধি সেটা হচ্ছে ভার প্লাস ডবল ই আর পৃথিবীতে যত প্রকার অ্যাডজেক্টিভ আছে যত প্রকার
এই অ্যাডজেক্টিভটা কিসের অর্থ প্রদান করতে পারে? ইসম মাফুলের অর্থ প্রমাণ করতে পারে। তাই আমরা এখন এটা দেখি বার প্লাসি, যেমন অ্যাপয়েন্ট, তাহলে অ্যাপয়েন্ট মানে কি? নিয়োগ দেওয়া, যেটা তাহলে অ্যাপয়েন্টি, এই যে ডবল ই যখনই আমি দিলাম তখন নিয়োগ, নিয়োগ হয়ে গেল, নিয়োগ প্রাপ্ত, নিয়োগ প্রাপ্ত। আচ্ছা আপনারা জানেন এটা এক্সামিনি, এক্সাম, এক্সাম মানে পরীক্ষা দেওয়া, তা এখান থেকে এক্সামাইন, এক্সামাইন, এক্সামাইন মানে পরীক্ষা করা বা পরীক্ষা দেওয়া, সেখান থেকে একটা ই আছে, তাহলে আমরা আর একটা ই লাগিয়ে দিলেই হবে, এক্সামিনি। এক্সামিনি মানে কি? পরীক্ষার ফি, যে পরীক্ষা দিতে চায়। লোনি, লোন, লোন, লোন মানে ঋণ দেওয়া, তাহলে লোনি মানে ঋণ গ্রহীতা, যে ঋণ নিয়েছে। আচ্ছা রিওয়ার্ডি, ট্রেনি, ট্রেনি, ট্রেনার মানে হচ্ছে TRAIN, ট্রেন, ট্রেন মানে প্রশিক্ষণ দেওয়া, তাহলে ট্রেনার, ই আর যদি লাগিয়ে দেয় ইসম ফাইল হবে, আর যদি ডবল ই দেয় ট্রেনিং, বলেন ট্রেনিং, 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 প্রশিক্ষণার্থী। এমপ্লয়ি, 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 এই যে এমপ্লয়ি মানে চাকুরিজীবী বা কর্মচারী, তাহলে প্রমিজি, এরকম ভাবে অসংখ্য শব্দ আছে, অসংখ্য শব্দ আছে। তাহলে আমরা কি জানলাম? আরবি ভাষায় মাফউলের ওজনে নিয়ে আসলে ইসম মাফউল গঠিত হয়ে যাবে, আর ইংলিশ ভাষায় অ্যাডজেক্টিভ অথবা ভার্বের সাথে ই ই দিলেই হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে কর্মবাচক বা মাফউল বা অবজেক্ট মূলক বিশেষ্য বা নাউন তৈরি করা যাবে। তো এটা আমরা ইনশাআল্লাহ দেখে নিলাম।